সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুইরিয়া সাইন জাতক জাতিকাদের মার্গী শনির কৃপায় আগত দুশো আটত্রিশটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ একটি দুটি দিনের নয় একটানা সাড়ে সাত মাসের আলোচনা এবং বর্তমানে শনি কিন্তু আপনাদের রাশিতেই গোচর করছে আপনাদের ফার্স্ট হাউসে আবার শনির সাড়ে সাতইও আপনাদের চলছে একই সাথে অনেকের ক্ষেত্রে সস নামক পঞ্চমহাপুরুষ যোগও অ্যাক্টিভেট থাকবে চলতি বছর দু হাজার তেইশের চৌঠা নভেম্বর শনিবার বেলা বারোটা বেজে একত্রিশ মিনিটে শনি মার্গি হয়েছে আর শনি মার্গী অবস্থাতেই থাকবে দু সাল অর্থাৎ আসছে বছরের তিরিশে জুন রবিবার রাত বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এক্স্যাক্টলি দুশো আটত্রিশটি দিন মার্গি শনির কারণে কুম্ভ জাতকজাতিকাদের জাতক জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে যদি প্রয়োজন পড়ে ভিডিওটির শেষে ঘরোয়া পদ্ধতিতে অচ্চুক উপায়ে গ্রহদোষের প্রতিকার নিয়ে আমরা যেমন থাকি তেমনটি তো আছি আর এই আলোচনা কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই কারোর জন্য কিন্তু ব্যক্তিগত নয় আপনাদের ন্যাটাল চার্ট বা জন্ম ছকে শনি কোথায় বসে আছে যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় আছেন শনির তৃতীয় সপ্তম দশম দৃষ্টি আপনার জন্ম ছকে কোথায় পড়ছে ন্যাটাল চাটে এছাড়াও শনির ডিগ্রিগত বলবল কতটা জন্মের সময় কোন নক্ষত্রে ছিল শনি আর বর্তমান যে গ্রহগত গোছরের ছক আর আপনার জন্ম ছক এই দুটিকে কম্বাইন করে তবেই কিন্তু হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন বা ব্যক্তিগত আলোচনা করা যেতেই পারে এর জন্য এনি টাইম আপনারা আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুইরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শনি আর স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু শনির গ্রহ গত বছরের ছক চৌঠা নভেম্বর থেকে তিরিশে জুন পর্যন্ত শনি কিন্তু বর্তমানে মার্গী অবস্থাতে আপনাদের রাশিতে অবস্থান করছেন ফার্স্ট হাউসের রাশির মালিক সুতরাং শশ নামক পঞ্চমহাপুরুষ তো আপনাদের থাকছে একই সাথে কিন্তু আবার শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণও চলছে আর আপনাদের রাশির অধিপতি স্বগৃহে সুতরাং যাদের জন্মছকে ছকে শনি মজবুত পজিশনে আছে কারক ঘরে বসে আছে যোগ করণ পায়া তিথি নক্ষত্র ডিগ্রি এগুলি যদি সঠিক হয়ে থাকে পজিটিভ প্ল্যানেটের দশ মহাদশা যদি চলে থাকে তাহলে এই শনির কারণে আসছে তিরিশে জুনের মধ্যে কুম্ভ জাতক জাতিকাদের মেন্টাল ডিপ্রেশন থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা যদি থেকে থাকে সেখান থেকেও কিছুটা রিলিফ পেতে চলেছেন ইমিউনিটি সিস্টেমের উন্নতি ঘটবে কারণ আমরা জানি শনি যে গৃহে বসেন সেই গৃহকে তিনি উন্নত করে থাকেন আর শনি তৃতীয় সপ্তম দশম দৃষ্টি যে যে গৃহে পড়ে সেই সেই গৃহকে তিনি অবনত করে থাকেন এটা বেসিক রুলস কিন্তু এর আন্ডারেও অনেক রুলস আছে তবে ওভারঅল বলবো শনির কারণে কিন্তু এবার আপনাদের নাম মান সম্মানও বাড়তে পারে আপনাদের নিজেদের মধ্যে একটা উৎফুল্লতা আপনারা অনুভব করবেন মেন্টাল প্লেজারও পেতে চলেছেন শনির কারণে এ সময় আপনারা বিশেষ করে যারা লেদার অয়েল ফুয়েল গ্যাস মেশিনারিজ আয়রন বা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না শনির কারণে কিন্তু এ সময় আপনারা যে কর্ম করবেন সেগুলি সুদূর প্রসারী হবে অর্থাৎ আজ যা কর কাজ করবেন সেগুলি ইন ফিউচার আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করতে চলেছে আপনার ঠাকুমা ঠাকুরদা বেঁচে থাকলে তাদের কিন্তু স্বাস্থ্যের উন্নতি ঘটবে মুখনিশ্রিত বাণীর দ্বারা আপনারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন যদি জন্মছকে রাহু সঠিক পজিশনে থাকে কারণ দেখুন এখানে হয়তো মেনশান করিনি আমি শনি আপনাদের ফার্স্ট হাউসে আছে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু রাহু আছে আর রাহু কিন্তু প্রবেশ করেছে তিরিশে অক্টোবর রাহু কিন্তু আপনাদের সেকেন্ড হাউসেই থাকবে এই তিরিশে অক্টোবর দু সাল থেকে দু সালের আঠেরোই মে পর্যন্ত আর কেতু থাকবে আপনাদের এইট থাউজে আঠেরো বছর পর রাহু আপনাদের পরিবার বাণী অর্থেরভাবে প্রবেশ করেছে সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের আসছে দেড় বছর পরিবারের ক্ষেত্রে আপনার মুখনিশৃত বাণীর ক্ষেত্রে এবং ব্যাংকের ব্যালেন্সের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতেই পারে যদি প্রয়োজন পড়েন তাহলে অবশ্যই ইমিডিয়েট আমাদের সাথে কনসাল্ট করুন উপকৃত হবেন বিশেষ করে যদি আপনাদের চোখ ত্বক বা দাঁতের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রকারভাবে ভাবে ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি পায় শ্বশুর শাশুড়ির সাথেও কিন্তু আপনাদের সম্পর্কের অবনতি ঘটতে পারে শরীরে চোট আঘাত লাগতে পারে যদি জন্মছকে রাহু কেতু সঠিক পজিশনে না থেকে থাকে তিন ছয় দশ এগারোয় যদি রাহু থাকে তাহলে এই রাহু কিন্তু ভালো ফল দেবে শনিও ভালো ফল দেবে আর রাহু কেতু আসছে দেড় বছর আপনাদের জীবনকে ঠিক কীভাবে অতিবাহিত করাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না শনি আপনাদের রাশিতে আছেন সুতরাং সাড়ে তো আপনাদের চলছে গলার নিচ থেকে শুরু করে আপনাদের কোমরের উপর পর্যন্ত এই যে পজিশানটাতে কিন্তু এবার একটু এফেক্ট পড়তে পারে আবার যাতে জন্মছকে শনি মজবুত পজিশনে আছে যেহেতু শনি এখন মার্গী স্বগৃহে কেন্দ্রীয় স্থানে শস নামক পঞ্চমহাপুরুষ যুগেরও তো ফল পরিলক্ষিত হবে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের প্রাপ্তি করতে পারে অনেকের ক্ষেত্রে দীর্ঘদিনের রোগশোক থেকেও আপনারা মুক্তি পেতে পারেন এমন ঘটনাও কিন্তু আপনাদের ঘটতে পারে তবে আবারও বলছি মাত্রা অতিরিক্ত মাথার চুল পড়ার সমস্যা স্কিনের প্রবলেম ত্বকের সমস্যা অর্থাৎ আর দাঁত বা চোখের যদি সমস্যা থেকে থাকে তাহলে বুঝতে হবে শনি রাহু দ্বারা আপনারা পীড়িত তাহলে ইমিডিয়েট যে কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষী বা আমাদের সাথে কনসাল্ট করুন উপকৃত হবেন শনির তৃতীয় দৃষ্টি থাকছে কোথায় আপনাদের থার্ড হাউসে আমরা জানি থার্ড হাউসে শনির দৃষ্টি শুভ পরিণামদায়ক ফলাফলই দিয়ে থাকে তবে থার্ড হাউসের অধিপতিকে আপনাদের ক্ষেত্রে এক লেখা আছে মেষরাশির ঘর মঙ্গলদেব মঙ্গলদেব গ্রহদের সেনাপতি দেবগ্রহ শনিও দেবতা তবে তাকে পাপগ্রহ হিসাবে ধরা হয়েছে আর মঙ্গলদেবকে পজিটিভ প্ল্যানেট হিসেবে ধরা হয়েছে পজিটিভ প্ল্যানেটের ঘরে নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে ভাই সাথে সম্পর্ককে আরও মজবুত করতে হবে দেখুন যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্যও সময় সুযোগ ভালো আয়রন ওরিয়েন্টেড মেটাল ওরিয়েন্টেড অয়েল ফুয়েল গ্যাস লেদার ওরিয়েন্টেড যারা কাজ করছেন তাদের জন্যও সময় সুযোগ ভালো বাকিদের ক্ষেত্রে বলবো কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শনির অন্তিম দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টিও কিন্তু পড়ছে আপনাদের কর্মস্থানে টেন হাউসে যেখানে আট লেখা আছে ওটিও কিন্তু মঙ্গলদেবের ঘর স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যেমন কর্ম করবেন তেমন ফলাফল পাবেন সামান্যতম আলসেমি বা দিবা দেখলেই কিন্তু মারাত্মক ক্ষতি আপনারা কিন্তু সমূলে পতিত পর্যন্ত হতে পারেন আপনাদের কেরিয়ারে কিন্তু আবার যদি সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক ব্যক্তির সামনে সঠিক পদ্ধতিতে সঠিক কর্ম করতে পারেন এই শনিই কিন্তু আপনাদের কেরিয়ারে নতুন মাত্রা প্রদান করবেন কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা ভালো কর্ম করলে ভালো ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যাবেন শনির সাড়ে সাতই ঢাইয়া চলাকালীনও কিন্তু একজন জাতক বা জাতিকা শুভ পরিণামদায়ক ফলাফল পেতে পারে কিভাবে শনি মহারাজ নিজেই বলেছিলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি মেনটেন করতে পারলে কিন্তু শনি অবশ্যই আপনাদেরকে সুফল প্রদান করে থাকবেন আবার যারা বিশেষ করে রাজনৈতিক কেরিয়ারে আছেন তাদেরকে বলবো যতটা সম্ভব জনসংযোগ বৃদ্ধি করা যায় সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে শর্টকাট অবলম্বন করে কিন্তু খুব বেশি দূর আপনারা এগিয়ে যেতে পারবেন না কারণ শনি দৃষ্টি ক্যারিয়ারের হাউজ ইঙ্গিত দিচ্ছে কঠোর কায়িক পরিশ্রম করবার আর সঠিক ফোকাস রাখার ইংরেজিতে একটি কথা আছে আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো যারা একটি কাজের সাথে সাথে আরও অনেকগুলি কাজ করছেন বা একটি কাজ ছেড়ে আরও অন্য একটি কাজে হাত দিচ্ছেন বা এক জায়গায় কাজ করতেন সে সেটা ছেড়ে দিয়ে অন্য আর এক জায়গায় যাচ্ছেন অর্থাৎ বারবার পরিবর্তনশীল বুধের কারণে তারা কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন কারণ আসছে বছর দু হাজার চব্বিশ সাল কিন্তু শনির বছর দুই প্লাস দুই প্লাস চার ইজিক টু এইট এইট মানে তো শনি আর এখানে এইট মানে কিন্তু মঙ্গল কারণ এইট মানে একটা বৃশ্চিক রাশির ঘর কিন্তু আমি নিউমারোলজি ওয়াইজ বলছি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আট মানে হচ্ছে শনি দু হাজার চব্বিশ সাল শনির বছর বিগত আট বছরে যারা পাপ করেছেন তাদের কিন্তু এবার সেই পাপের কৈফিয়াত শনি তাদের কাছ থেকে নেবে আবার যারা বিগত আট বছরে পূর্ণ করেছেন পূর্ণ সঞ্চয় করেছেন শনি কিন্তু আসছে বছর দু হাজার চব্বিশে তাদেরকে সুফল প্রদান করতে চলেছেন আর সামান্যতম অবহেলা যদি আপনারা করেন কর্মের ক্ষেত্রে দিবা দেখেন আলসেমি করেন শনি আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতেই পারে কিন্তু ওভারটাইম যদি ডিউটি করেন অফিসে বা কাজের জায়গায় বা বিজনেসে হাট যদি ওয়ার্ক করতে পারেন তাহলে এই শনি কিন্তু আপনাদেরকে উপকৃতও করতে চলেছে সুতরাং শনি তাদেরকেই উপকৃত করবেন যারা কঠোর কায়িক পরিশ্রম করবে কর্মের ফলের চিন্তা না করে কর্ম করে যাবে তাদেরকে শনি উপকৃত করবে সাহস পরাক্রম আপনাদের অবশ্যই বাড়বে তবে ছোটো ভাই বোনদের সাথে আবারও বলছে সম্পর্ককে উন্নত করতে হবে ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য হানড্রেড পারসেন্ট প্রস্তার স্থাপিত হবে বন্ধু বন্ধুবান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন শনির কিন্তু পূর্ণ দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের সপ্তমভাবে আপনাদের ভাবের অধিপতিকে দেখুন পাঁচ লেখা আছে ওখানে তাহলে ওটি সিংহ রাশির ঘর সূর্যদেব হচ্ছেন আপনাদের সেভেন হাউসের লর্ড আর সূর্যদেবকে সূর্যদেব শনি মহারাজের পিতা পিতা পুত্রের মধ্যে সম্পর্ক কিন্তু খুব একটি ভালো নয় শনি শনিদেব যখন জন্মেছিলেন ছায়া দেবীর কোলে তখন সূর্য শনিকে দেখে বলেছিলেন যে এমন কৃষ্ণ বর্ণের সন্তান আমার হতেই পারে না এটা শুনে শনি রেগে গিয়ে রাহুকে পাঠিয়ে দেয় রাহু গ্রহণ লাগিয়ে দেয় তখন থেকে কিন্তু সোলার এক্লিস বা সূর্যগ্রহণ চালু হয়ে যায় পিতা পুত্রের মধ্যে সম্পর্ক খুব একটি সুমধুর নয় আর শনির দৃষ্টি আপনাদের সপ্তমভাবে স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে নতুন যদি যারা বিবাহের জন্য খাটাখাটনি করছেন অর্থাৎ অবিবাহিত আছেন বিবাহের যোগ্য যোগ্যা হয়েছেন বিবাহ আপনারা করুন কিন্তু রাজ্যটক না করিয়ে করবেন না স্বামী স্ত্রী কোনো জ্যোতিষীকে বা প্রতিষ্ঠিত কোনো ব্যক্তিকে আপনাদের ছক একসাথে দেখিয়ে কম্বাইন করিয়ে তবেই আপনারা বিবাহ করবেন আদারওয়াইজ এ সময় কিন্তু আপনাদের ডাইরেক্ট বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে না করুন বিবাহ অসুবিধা নেই তুমি অবশ্যই একবার পরামর্শ করে নেওয়ার পরে করবেন কারণ এটা সারা জীবনের ব্যাপার বিবাহ মানে একটি দুটি দিনের তো ঘটনা নয় বিয়ে তো একদিনে হয়ে যাবে শুন সংসার জীবন তো সারা জীবন একসাথে করতে হবে অ্যাদিদাং হৃদয়ং মাম তদস্তু হৃদয়ং তব আমার হৃদয় তোমার হোক তোমার হৃদয় আমার অর্ধাঙ্গিনীর তত্ত্ব এখানে আপনার অর্ধেক অঙ্গ হবে সে অর্থাৎ মন বলুন শরীর বলুন সকল ক্ষেত্রেই সুতরাং একবার দেখিয়ে নিয়ে বিবাহ করবেন পার্টনারশিপে বিজনেস আমরা না করার কথাই বলবো আর বর্তমান এই সময়ে বিশেষ করে আস আর আসছে আরও বছর যারা পার্টনারশিপে বিজনেস করছেন পার্টনারদের দিকে অতিরিক্ত সচেতন দৃষ্টি বজায় রাখুন চোখ বন্ধ করে যেন বিশ্বাস করবেন না যারা বিজনেস করছেন আত্মীয় স্বজনদেরকে বা কাছের মানুষজনদেরকে বিজনেসের দায়িত্ব দিয়ে রেখেছেন তাদের তাদেরকেও বলবো তদারকি কিন্তু আপনারা জারি রাখুন আদালত বা কোর্টে যদি কোনো কেস চলে থাকে কোর্টের বাইরেই কিন্তু মামলার নিষ্পত্তি করে নেওয়াটা বেটার হবে ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আর এ সময় মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন দেখুন বিশেষ করে এই যে সময়টা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এগুলি ফাংশনের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যানফেয়ার্স বিভিন্ন অনুষ্ঠান রিক্রিয়েশন চলছে একের পর এক আর যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন তাদের সিজন এটা সুতরাং এই সময় আপনারা বেশ আর্থিক মুনাফা লুট করে থাকেন কিন্তু আপনাদের ন্যাটাল চ্যাটা শনি যদি দুর্বল পজিশনে থাকে আপনাদের কেরিয়ারেও কিন্তু কিছুটা ধাক্কা লাগতে পারে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন বেটার ইম্প্যাক্ট ফিল করবেন তো বন্ধুরা এটি কিন্তু ছিল শনির মার্গি হওয়ার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন পর্যন্ত ঠিক কেমন সময় অতিবাহিত হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শা শনিশ্চ নামা প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন না পারলে শনির একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শনিশ্বরায়নামা এটিও আপনারা জপ করতে পারেন একশো আটবার করে শনিবারের দিন সরিষার তেল বেগুন এবং কালো রঙের জিনিস খাবেন না কিনবেনও না আর শনিবার করে আপনারা যদি শনি মন্দিরে গিয়ে নিজের গোত্র ধরে পুজো দিতে পারেন শনিদেবকে সরিষার তেল কালো তিল দিয়ে অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি